চন্দ্রযান থ্রি চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডিং হওয়ার পর রোভারের মুভমেন্ট কোন দিকে হবে সেটা কোঅর্ডিনেটর করার এবার দায়িত্বে রয়েছেন পাত্র সাহের কৃষাণু নন্দী। স্বভাবতই এই খবরে খুশি কৃষাণুর বাবা মা, আত্মীয় স্বজন এবং বাঁকুড়ার পাত্র সাহের ডান্না গ্রামের সর্বস্তরের মানুষ। কৃষাণু নন্দী বাবা তারাপদ নন্দী, বাড়ি ডান্না গ্রামের পাত্র সাহের বাঁকুড়া জেলায়। বড় দিদি দেবিকা নায়েক একজন প্রাইমারি স্কুলের টিচার। কৃষাণু নন্দী পাত্র সাহের বামিরা গুরুদাস বিদ্যায়তন মাধ্যমিক এবং কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কলকাতা থেকে বিটেক পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমটেক করার জন্য তিনি পড়াশোনা শুরু করেছিলেন। অবশ্য এমটেক শেষ হবার আগেই চাকরি পায় ইসরোতে, আর সেই পথ চলা শুরু তার। তারপর ইসরোর বিজ্ঞানীদের কঠিন অধ্যাবসায় এবং গবেষণার ফসল চন্দ্রযান থ্রি 140 কোটি ভারতবাসীর স্বপ্নের ডানা মেলে উড়ে যায় চন্দ্রের দিকে। ইসরোর অন্যান্য সকল বিজ্ঞানী এবং সমগ্র ভারতবর্ষের মতো কৃষাণু নন্দীও আশাবাদী চন্দ্রযান থ্রি চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডিং করবে এবং তিনি নেবেন রোভারের মুভমেন্টের কোঅর্ডিনেট করার দায়িত্ব। সাথে সাথেই গর্বিত হবেন নিজেও, গর্বিত করবেন ইসরোর সকল বিজ্ঞানী এবং ইসরোর স্বপ্নের সঙ্গে জড়িত সকল দেশবাসীকে। এই মহা আনন্দের দিনে কৃষাণু নন্দীর বাবা মা সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তার অন্যতম কারণ কৃষাণুর অনুরোধ। তিনি বলেছেন, স্বপ্ন সফল হলে তবেই যেন সাংবাদিকের ক্যামেরার সামনে মুখ খোলেন তারা। ছেলের এই ছোট্ট অনুরোধ রাখতে তাই তারা ক্যামেরার মুখোমুখি হননি। নন্দীর পাশে বাড়ি তো আপনি, ওর সম্বন্ধে কিছু বলুন। ও বলতে যে এমনি তো সবাই বলে, এসব দেখছি যে খুব ভালো ছেলে, ও সবার সঙ্গে ভালো ব্যবহার করে। হ্যাঁ, ছোটোবেলাতে ভালো পড়াশোনা করেছে, বিজ্ঞান হয়েছে, মানুষের এমনি কিছু ইয়েও করে, যেমন হোক ইয়ে করে। যখন সেই করোনা মতো ইয়ে হয়েছিল না, তখন সবাইকে সঙ্গ দিয়ে কিছু সহযোগিতাও করেছিল। আমার যে পাশের বাড়ি, আমার বিয়ে হয়েছে, এসব দিয়ে দেখছি যে ভালোই ছেলে। আমার বিয়ে হয়েছে প্রায় 28-29 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। আপনারা কতটা খুশি আগে? হ্যাঁ, খুশি বলতে ধরো আমরা তো এমনি বরাবরই ধরো শুনছি যে আমাদের পাশেতে একটা বিজ্ঞান রয়েছে ছেলে ভালো, যে আমাদের এরকম আমাদের সব ঘরে তো হবেই না, এসব হয়েছে ভালোই শুনে। ছেলে কেমন, ছেলে হিসাবে কেমন ছিল? ছেলে হিসাবে খুব ভালো, কোনো অন্য কিছু ইয়ে নাই, যে কোনো মুখ তুমুক এসব কোনো কিছু শুনি না, আজ পর্যন্ত এসব কোনো কিছু শুনি না, এসব শুনেছি বরাবরই ভালো ছিল, সবাই নাম করে। হ্যাঁ, আপনারা খুশি? হ্যাঁ, আমার নাম মমতা বালদী।